আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্বাস আলী, প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পাঠদানের বিষয় বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা সাম্যবাদী। আজকে আমরা এই কবিতার লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এবং আমরা পরবর্তীতে দেখব জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে আমরা হচ্ছে কবিতার চরণ থেকে আমরা খুঁজে পেতে পারি এবং কিভাবে সেইগুলির অ্যান্সার করতে পারি, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলে আসো যে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, প্রথমেই লেখক পরিচিতি। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। তার লেখনীর মধ্য দিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে যে বিদ্রোহাত্মক মনোভাব দেখিয়েছিলেন সেটি পুরো ভারতবাসীর জন্য খুবই কল্যাণকামী ছিল এবং আশীর্বাদ পুষ্ট ছিল। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনার প্রথমেই দেখব হচ্ছে কাজী নজরুল ইসলামের তার যে জীবনী সেটি দেখব আমরা। বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন 1899 সালের 25শে মে। 1899 সালের 25শে মে 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে দেখো, আমরা কিন্তু এখানে বেশ কয়েকটি তথ্য পেয়ে গেছি। তার জন্মসালটা আমরা ইংরেজিতে জানলাম, এরপর 25শে মে, এরপর বঙ্গাব্দ আমাদের জানাটা জরুরি। অনেক সময় বিখ্যাত যে লেখক আছেন তাদের জীবনী বাংলাতে চলে আসে, তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু জানতে হয়। তাহলে চারটি তথ্য কিন্তু প্রথম চরণের মধ্যে কিন্তু আমরা পেয়ে গেছি। এরপর দেখো যে হচ্ছে এখানে তার পিতা কাজী ফকির আহমেদ, মাতা জায়দা খাতুন। অনেক সময় প্রশ্ন আসে যে ভাবে যা পিতার নাম কী বা কাজী নজরুল ইসলামের মাতার নাম কী, তখন কিন্তু আমরা এভাবে অ্যান্সার করব। এরপর তার কর্মজীবন, তিনি 1917 সালে সেনাবাহিনীর 49 নং পল্টনে তিনি যোগদান করেন। সে সময়ে প্রথম বিশ্বযুদ্ধ, তিনি বাঙালির সেনাবাহিনীর 49 নম্বর পল্টনে যোগদান করেন। এরপর বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম সাহিত্যের সর্ব জায়গায় হচ্ছে তার যথেষ্ট পরিমাণে অবদান ছিল। তারই ধারাবাহিকতে আমরা তার কিছু সাহিত্যকর্ম দেখব। যেমন প্রথমে দেখো, তিনি কাব্যগ্রন্থ রচনা করেছেন, বেশ কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। এই কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে আমরা দেখব যে অগ্নিবীণা, এরপর হচ্ছে বিশ্বের বাসী, ভাঙার গান, সাম্যবাদী এবং হচ্ছে আমরা দেখব দোলন চাপা। তাহলে যে সময় তিনি কাব্যগ্রন্থ রচনা করেছেন সে সময়টা হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শোষণ বা নিপীড়নের একটা সময়। সে সময় তার লেখনীর মধ্য দিয়ে এ অঞ্চলে মানুষদেরকে তিনি তার যে অধিকার প্রতিষ্ঠা বা হচ্ছে মানুষের যে অধিকার প্রতিষ্ঠা, সে সমস্ত নানান বিষয় তিনি তার কাব্যে উপস্থাপন করেছিলেন। তাহলে আমরা জানলাম তার কাব্যগ্রন্থ বেশ কয়েকটি, যে অগ্নিবীণা, এরপর হচ্ছে বিশ্বের বাসী, ভাঙার গান, সাম্যবাদী এবং হচ্ছে দোলন চাপা। তাহলে আমরা এই কাব্যগ্রন্থের পাশাপাশি তিনি যে আরও কিছু বিষয় তিনি রচনা করেছেন, যেমন উপন্যাস, গল্পগ্রন্থ বা নাটক, সে সমস্ত বিষয় আমরা একটু জেনে নেই। দেখো, তিনি বেশ কয়েকটি উপন্যাস রচনা করেছেন। উপন্যাসের মধ্যে আছে, তিনি তিনটি উপন্যাস রচনা করেছেন, তার মধ্যে হচ্ছে বাঁধনহারা, যেটি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বলা হয় যেটিকে, এরপর হচ্ছে মৃত্যুক্ষুধা, আরেকটি হচ্ছে কোহিলিকা। এই তিনটি তিনি উপন্যাস রচনা করেছেন। তাহলে আমরা এগুলি মনে রাখবো, এই জন্য যে অনেক সময় দেখা যায় যে নিচের কোনটি তার উপন্যাস বা কাব্যগ্রন্থ বা নাটক, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় এসে থাকে। এরপর তিনি গল্পগ্রন্থ রচনা করেছেন বেশ কয়েকটি, তার মধ্যে আছে ব্যথার দান, এরপর হচ্ছে রিক্তের বেদন, এরপর হচ্ছে শিউলিমালা। সুতরাং এই যে কবি কাজী নজরুল ইসলাম শুধু কবি না, তিনি হচ্ছে প্রাবন্ধিক, এরপর হচ্ছে ঔপন্যাসিক, নানান ধরনের লেখনের মধ্য দিয়ে তিনি কিন্তু তার সাহিত্যটা পুরো বাংলা সাহিত্যপ্রেমীদের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা এনে দিয়েছেন এবং একটা সম্পদের প্রাচুর্য তিনি বিল করেছেন বা নির্মাণ করেছেন। এরপর দেখো, তিনি বেশ কয়েকটি নাটক রচনা করেছেন এই গল্পগ্রন্থের পাশাপাশি। তার নাটকদের মধ্যে রয়েছে হচ্ছে আলেয়া, এরপর হচ্ছে পুতুলের বিয়ে, এরপর হচ্ছে ঝিলিমিলি ইত্যাদি তিনি নাটক রচনা করেছেন। সুতরাং আমরা এই জন্য এগুলি জানবো, কারণ অনেক সময় দেখা যায় যে এভাবে প্রশ্ন আসে নিচের কোনটি নাটক নয় অথবা নিচের কোনটি কাব্যগ্রন্থ অথবা নিচের কোনটি উপন্যাস। এরপর দেখো, তিনি বেশ কয়েকটি প্রবন্ধ রচনা করেছেন।
তার প্রবন্ধের মধ্যে রয়েছে যুগবাণী, এরপর হচ্ছে রাজবন্দির জবানবন্দি ইত্যাদি তিনি প্রবন্ধ রচনা করেছেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি বিখ্যাত পত্রিকার সম্পাদনার সাথে তিনি জড়িত ছিলেন সে সময়ে, যেগুলো হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শোষণ সহ বা বাংলা সাহিত্যে অনেকাংশে সেগুলিতে প্রকাশিত হতো, সেরকম কিছু পত্রিকাও তিনি সম্পাদনা করেছিলেন। তার মধ্যে আছে হচ্ছে ধূমকেতু, এরপর হচ্ছে লাঙ্গল, আরেকটি হচ্ছে দৈনিক নবযুগ। এই সমস্ত পত্রিকা প্রকাশের মধ্য দিয়েও কিন্তু সে সময়ের সাহিত্য কিন্তু রচিত হতো বা প্রকাশিত হতো, সেগুলি কিন্তু পৌর বাংলা সাহিত্য কিন্তু এক বিশিষ্ট সংযোজন এনে দিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু পাঠ লেখক পরিচিতির অনেক তথ্য কিন্তু আমরা অলরেডি পেয়েছি। তাহলে আমি যেভাবে তোমাদেরকে হচ্ছে আন্ডারলাইন করে বা চিহ্নিত করে দিয়েছি, এভাবে কিন্তু তোমরা বই থেকে আরেকটু দাগিয়ে সুন্দরভাবে পড়বে। আমরা আলোচনার এ পর্যায়ে আরেকটা আমাদের তথ্য রয়েছে, সেটি হচ্ছে বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম 1973 সালের 29 আগস্ট 1383 বঙ্গাব্দের 13 ভাদ্র তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে দেখো, আমরা কিন্তু শেষ যে বাক্যটি বললাম সেখানেও কিন্তু আমরা বেশ কয়েকটি তথ্য পেয়ে গেছি। অনেক সময় প্রশ্ন আসে তার মৃত্যু সন কোনটি, আমরা তখন এটি দেব যে 1973। এরপর হচ্ছে ইংরেজিতেও তার হচ্ছে মৃত্যু তারিখ সেটি আসতে পারে, তখন কিন্তু আমরা 29 আগস্ট এটি কিন্তু হচ্ছে আমরা বলবো। এরপর হচ্ছে এই যে বিখ্যাত কবি সাহিত্যিক যারা আছেন তাদের কিন্তু জন্ম এবং মৃত্যু সালটা আমরা বঙ্গাব্দ জানবো এবং হচ্ছে বাংলা তারিখটা আমরা জানবো। অনুরূপভাবে তিনি এই যে 1973 সালে যে বঙ্গাব্দ সালটা সেটা কিন্তু বঙ্গাব্দ হচ্ছে 1383 এবং 13 ভাদ্র। তাহলে আমরা লেখক পরিচিতি কিন্তু আমরা অনেক তথ্য পেয়ে গেছি। এই কবিতাটি 1925 সালে প্রকাশিত হয়, সুতরাং প্রকাশিত হওয়ার পর থেকেই যে সাম্যবাদের যে চিন্তা, সাম্যবাদের যে মানসিকতা এবং অসাম্প্রদায়িক চেতনার যে একটা মনোভাব বা মানবতা বোধের সে সমস্ত বিষয় কিন্তু এই কবিতায় উপস্থাপিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আলোচনার এ পর্যায়ে জানবো হচ্ছে আমরা আজকের যে কবিতাটি সাম্যবাদী, সে কবিতার প্রতিটি চরণ এবং সেখান থেকে আমরা জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন কীভাবে উত্তর করতে হয় আর কীভাবে আমরা জ্ঞানমূলক প্রশ্ন সেখান থেকে খুঁজে পাবো, সে সমস্ত বিষয় কিন্তু আজকের আমার এখনকার এই আলোচনায় আমরা পাবো। দেখো, প্রথমেই তিনি বলে নিয়েছেন গাহি সাম্যের গান। এই যে গাহি সাম্যের গান তিনি প্রথমেই গিয়ে নিয়েছেন, যেটা এটা নিয়ে এর আগে বহুবার অনুধাবনমূলক কিন্তু প্রশ্নটি হয়েছে যে কবি কাজী নজরুল ইসলাম তিনি সাম্যের গান গিয়েছেন কেন। কাজী নজরুল ইসলাম সাম্যের গান গিয়েছেন এই জন্য যেখানে একেবারেই দেখা যায় যে বিভেদহীন সমাজ বা হচ্ছে অসাম্প্রদায়িক যে চেতনা রয়েছে তার ধারাবাহিকতা, একেবারে মানব ধর্ম সংক্রান্ত যে বিষয় তারই ধারাবাহিকতায় যেখানে তিনি গান সাম্যের তিনি গান গিয়েছেন। মোট কথা হচ্ছে বিভেদহীন, সুখী, সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক একটা সমাজ গড়ার প্রত্যয়ে তিনি সাম্যের গান গিয়েছেন। এটা যদি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন চলে আসে তখন কিন্তু আমরা অনুধাবনের যে জ্ঞান সেই জ্ঞানটা কিন্তু আমরা এভাবে উত্তর করব। তাহলে বুঝতে পারছো যে প্রশ্ন যেভাবে আসে যে হচ্ছে এটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কীভাবে উত্তর করতে হয় সেগুলো আমরা ক্রমান্বয়ে দেখাবো। যে অনেক সময় প্রশ্ন এরকম জ্ঞানমূলক আসতে পারে, কবি কিসের গান গান, অনেক সময় দেখা যায় তিনি কিসের গান গান, প্রশ্ন যদি এভাবে আসে তখন হবে কি তিনি সাম্যের গান গাচ্ছেন, এটা কিন্তু হবে জ্ঞানমূলক, তাই না? এভাবে আমরা যদি পরের চরণে যাই তখন দেখবে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। ধরো এই চরণটি চলে আসছে এভাবে, কোথায় কোথায় এসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সেটি হচ্ছে অন্তর্ধর্মের কাছে। হ্যাঁ, হৃদয় ধর্মের কাছে আমাদের যে আত্মিক জগৎ আছে, হ্যাঁ, বা আমাদের যে মেধা আছে বা হচ্ছে আমাদের আত্মা আছে তার কাছে কিন্তু দেখা যায় যে হচ্ছে সব বাধা ব্যবধান বিভেদ সমস্ত কিন্তু এক হয়ে যায় বা হচ্ছে একাকার হয়ে গেছে। যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, দেখো অনেক সময় দেখা যায় যে এখানে কয়টি হচ্ছে জাতির কথা আছে, হ্যাঁ, দেখা যায় যে এখানে আছে হিন্দু, পরে বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, চারটি, তাই না? চারটি সম্প্রদায়ের কথা কিন্তু এখানে আছে। এভাবে প্রশ্ন আসে যে কয়টি সম্প্রদায়ের কথা, তখন সেটি কিন্তু জ্ঞানমূলক। এরপর অনেক সময় দেখা যায় যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, যেখানে এখানে যেখানে মানে কোথায়, এটা হচ্ছে হৃদয় ধর্মের কাছে, এটা হচ্ছে আত্মিক যে ধর্ম আছে তার কাছে কিন্তু দেখা যায় সমস্ত যে বিভেদ আছে বা পার্থক্য আছে, হ্যাঁ, সেটা কিন্তু এক হয়ে যায়, এক হয়ে মিশে কিন্তু এখানে সাম্যের
একটা সমাজ একটা প্রতিষ্ঠা করার একটা পথ্য কিন্তু সেখানে আছে। এরপরে দেখো তিনি আবার উপস্থাপন করেছেন গাহে সাম্যের গান, তিনি সাম্যের গান গেয়েছেন। এই চরণটি কিন্তু আমরা উপরেও পেয়েছিলাম, তাই না? তিনি সাম্যের গান গেয়েছেন কেন? একটা হচ্ছে বিভেদহীন সুখী সমৃদ্ধ একটা সমাজ প্রতিষ্ঠা করার তাগিদেই তিনি কিন্তু সাম্যের গান গেয়েছেন। এরপর কিন্তু যখন আমরা অনুধাবনমূলক একটি প্রশ্ন উত্তর করব তখন কিন্তু এর ব্যাখ্যা কিন্তু আমাদেরকে করতে হবে। ওকে, তোমরা জানো যে অলরেডি অনুধাবনে কিন্তু আমাদের দুটি অংশ থাকে। প্রথম অংশে হচ্ছে এক বাক্যে বা হচ্ছে একটা মোটামুটি পজিটিভ বাক্যের মধ্য দিয়ে আমরা অনুধাবনের কথাটা বলে দেব। পরবর্তীতে হচ্ছে সে অনুধাবন কী বলেছি সেটি কি ব্যাখ্যা করব হচ্ছে আমরা পরের অংশে। ওকে, এরপর তিনি বলেছেন যে কবিতায় রয়েছে যে কে তুমি, প্রশ্ন করছে, পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গাঢ়, এই যে বিভিন্ন জাতির কথা বলেছে, এখানে তুমি যা কিছু হও না কেন, তুমি যা কিছু হও না কেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। সুতরাং আমাদের রক্তে একই ধরনের হচ্ছে যে রং সেটি কিন্তু প্রবাহিত, সবার শরীরে কিন্তু একই ধরনের রক্ত কিন্তু চলমান বা প্রবাহিত। সুতরাং কী দেখে এখানে পার্থক্য করা হচ্ছে? সুতরাং এখানে কোনো ধরনের পার্থক্যের বা বিভেদের কোনো সমাজ সেখানে থাকবে না, সেখানে কোনো ধরনের জাতি, বর্ণ, প্রথা, ধর্ম, হ্যাঁ, নিচু বা উঁচু শ্রেণীর মধ্য দিয়ে কাউকে কখনো পার্থক্য করা চলে না। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা সৃষ্টির সেরা জীব, এখানে কোনো ধরনের হচ্ছে বিভেদ যুক্ত সমাজ থাকবে না, সেখানে বিভেদহীন একটি অসাম্প্রদায়িক চেতনার একটি জগৎ থাকবে। এই জন্যই বেশ কয়েকটি জাতির কথাও তিনি বলেছেন, তিনি বলে নিয়েছেন যে কে তুমি, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গাঢ়, অনেক জাতির কথা তিনি এখানে বলেছেন। যা কিছু হও না কেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় এবং সবার কাছে একটা মানব ধর্মের বিষয়টা থাকা জরুরি। এরপর তিনি আবার বেশ কয়েকজন দার্শনিকের কথা বলেছেন, কনফুসিয়াস, চর্বাক চেলা, বলে যাও, বলো আরও। এখন দুজন দার্শনিকের কথা বলা হয়েছে, বিখ্যাত চীনা দার্শনিক কনফুসিয়াস, এরপর চর্বাক চেলা হচ্ছে বিখ্যাত মণি ঋষি, হ্যাঁ, জ্ঞানী পণ্ডিত। সুতরাং এভাবে কিন্তু আমরা জানবো যে অনেক এখানে তিনি বিভিন্ন জাতের কথা বলেছেন, বিভিন্ন হচ্ছে জ্ঞানী পণ্ডিত যারা হচ্ছে রাষ্ট্রের হচ্ছে ব্যাপক গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন তাদের কথা কিন্তু উপস্থাপন করা হয়েছে। যে যা কিছু হও না কেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা মানুষ এবং মানুষের শ্রেষ্ঠত্ব অনুসারে মানুষকে জ্ঞান করাটা জরুরি। সুতরাং মানব ধর্মের কথা কিন্তু আমরা এই লাইন বা চরণ দুটিতে আমরা পেয়েছি। এরপর বলছে, বন্ধু, যা খুশি হও, তুমি যা কিছু হও না কেন, অনেক কিছুই তুমি হতে পারো, সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। ওকে, এরপর পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি পুঁথিও কেতাব্য। তোমরা জেনে থাকবে যে আমরা হচ্ছে পারলৌকিক জীবনের মুক্তির প্রত্যাশায় দেখা যায় যে হচ্ছে আমরা বিভিন্ন ধর্ম গ্রন্থ আমরা পড়ে থাকি যেন হচ্ছে পারলৌকিক জীবনে একটা মুক্তির সন্ধান মেলে, এবং বিভিন্ন হচ্ছে উপাসনালয়ে গিয়ে আমরা কিন্তু উপাসনা করি বা ইবাদত করি, হ্যাঁ, যেখানে হচ্ছে পারলৌকিক জীবনের মুক্তি মেলে। সুতরাং সব কিছুর উচ্চারিত স্থান যে হচ্ছে আমাদের হৃদয়, এবং হৃদয় ধর্মের পবিত্রতা যে হচ্ছে সবচেয়ে বড় পবিত্রতার জায়গা এবং বড় প্রাধান্যের জায়গা, সুতরাং সে বিষয়টাকে আমাদেরকে আগে হচ্ছে বুঝতে হবে যে অন্তর্ধর্মের যদি পবিত্রতা থাকে তাহলে দেখা যাবে যে এই সমস্ত যে বিষয় কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, এগুলো কিন্তু পড়তে আসলে না করা হয়নি। এখানে বলা হয়েছে যে এগুলো পড়ো, বাট হচ্ছে আগে হচ্ছে অন্তর্ধর্মের যে পবিত্রতা আছে, হ্যাঁ, শ্রেষ্ঠত্ব আছে, সেগুলোকে বুঝতে শিখতে হবে। তারপরে যদি আমরা সেগুলো পাঠ করি, পড়ি বা উপাসনা করি, ইবাদত করি, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য খুবই সহজ হবে, উপলব্ধির বিষয়টা চলে আসবে। পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি পুঁথিও কেতাব্য, এই চরণের মধ্য দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্য দিয়ে মুক্তির সন্ধান পেতে চাই। অথচ মুক্তির সন্ধান পেতে হলে যে আমাদেরকে আত্মিক জগৎ সম্পর্কে বুঝতে হবে, অন্তর্ধর্মকে বুঝতে হবে, সে সম্পর্কে অনেক সময় আমরা হচ্ছে অজ্ঞাত থাকি। সুতরাং এত বড় অজ্ঞাত থাকার পর কিন্তু আমরা কখনোই এই সমস্ত বিষয়ের যে উপলব্ধি সেটা কিন্তু করার ক্ষমতা আমাদের অনেক সময় হারিয়ে যায়। সেই জন্যই আগে নিজেকে জানতে হবে অন্তর্ধর্মের বা আত্মিক যে বিষয় সেটিকে জানতে হবে, তাহলে যদি এরপর যদি আমরা হচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ি বা স্টাডি করি তাহলে সেক্ষেত্রে এর উপলব্ধিটা আমাদের জন্য খুবই সহজ হবে। এরপর দেখো, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, বিভিন্ন ধর্মগ্রন্থের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। অনেক সময় এভাবে প্রশ্ন আসে যে কোরআন কাদের ধর্মগ্রন্থ, বা পুরাণ বা বেদ বা বেদান্ত বা বাইবেল, ত্রিপিটক, এগুলি কাদের ধর্মগ্রন্থ, এই ধরনের প্রশ্ন কিন্তু জ্ঞানমূলকে চলে আসে। এজন্যই আমরা সেই বিষয়ে আমরা একটু জানব। পুরাণ
এটা হিন্দু ধর্মের গ্রন্থ, এরপর হচ্ছে তোমার বাইবেল, ত্রিপিটক, এগুলো কিন্তু দেখা যায় যে হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এটি, তাই না? তো এভাবে কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থের কথা কিন্তু আমরা জানতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এভাবে ব্যাখ্যা করার মধ্য দিয়ে আশা করি বুঝতে পারছ যে হচ্ছে আমরা যেন হচ্ছে জ্ঞান অনুধাবন যেন সহজে বুঝতে পারি, সে বিষয়টা তোমাদেরকে আবারও একটু মনে করে দিচ্ছি যে আমরা এভাবে ভেঙে ভেঙে পড়বো যেন আমাদের জন্য বুঝতে সহজ হয়, যেন জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন যেন সহজে আমরা অ্যান্সার করতে পারি। এরপর জ্যান্দা বেস্তা গ্রন্থ সাহেব, পরে যাও যত শোক, বিভিন্ন ধর্মগ্রন্থের কথা এখানে বলা হচ্ছে। কোরআন পুরাণ থেকে শুরু করে জ্যান্দা বেস্তা গ্রন্থ সাহেব, শিখদের এটা গ্রন্থ সাহেব, সুতরাং যত কিছু পড়ো না কেন, সুতরাং অন্তর্ধর্মের যদি পবিত্রতা না থাকে তাহলে এই গ্রন্থের বিষয় বা উপলব্ধি কিন্তু সহজে আমাদের কাজে আসবে না। এরপর কিন্তু কেন পণ্ডুশ্রম, এক পর্যায়ে কবি এখানে আক্ষেপ করে বলেছেন যে এত যে তোমরা পড়ছো বা এত যে উপাসনা করছো, কিন্তু এই পণ্ডুশ্রমটা আসলে কেন, কিন্তু কেন এ পণ্ডুশ্রম, মগজে হানিস্ত শুল, সুতরাং এই যে পরিশ্রম করে হ্যাঁ দিন রাত কষ্ট করে যে আমরা পড়াশোনা করছি বা বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্য দিয়ে মুক্তির সন্ধান পাওয়ার চেষ্টা করছি, সেটা কিন্তু পণ্ডুশ্রম এই জন্য বলেছেন যে এগুলো কখনোই মুক্তির সন্ধান আসলে হয়তো দিতে পারবে না। সুতরাং এভাবে কষ্ট করে কিন্তু শুধু মগজে বা ব্রেইনে শুধু আঘাত করা হচ্ছে আর অন্যথা কিছু নয়। দোকানে কেন এ দর কষাকষি, আমরা এখানে জাতি বর্ণ ধর্ম গোত্রের মধ্য দিয়ে বা বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্য দিয়ে কিন্তু আমরা মুক্তির সন্ধান পেতে চাই, পারলৌকিক জীবনের চাবিকাঠি হাতে পেতে আমরা ইচ্ছুক, সুতরাং এটা যেন হচ্ছে দোকানে দর কষাকষির মতো, পথে ফুটে তাজা ফুল, অথচ আমাদের যে অন্তর্ধর্ম যে বুঝতে পারলেই যে আমরা সব কিছু উপলব্ধি করতে পারবো, সেটি কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই বা উপলব্ধি করার মানসিকতা রাখি না। পথে তাজা ফুল ফুটলে যেভাবে তার একটা গুরুত্ব থাকে না বা আমরা গুরুত্ব দেই না, সুতরাং কৃত্রিম ফুলের দিকে আমরা ধাবিত হই বা নিতে চেষ্টা করি। অনুরূপভাবে অন্তর্ধর্ম যা আমাদের একেবারেই অন্তর্ধর্ম যা আমাদের খুবই কাছে বা আমাদের ভিতরেই আছে, আত্মিক যে বিষয় বা চিন্তার যে বিষয়, সেটিকে উপলব্ধি করার কখন উপযুক্ত পরিবেশ তৈরি না করে সুতরাং আমরা কৃত্রিম বিষয়ের প্রতি ছুটতে থাকি, এটা যেন পথে ফুটে তাজা ফুল যেভাবে অপেক্ষা করি, এটা যেন হচ্ছে হৃদয় ধর্মকে বুঝতে না চাওয়াটাও একটা অপেক্ষার একটা বিষয়। সুতরাং প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্ন কিন্তু অনেক সময় এসে থাকে, কিন্তু কেন পণ্ডুশ্রম মগজে হানিছে শুল, পণ্ডুশ্রম বলা হয়েছে এই জন্য যে শ্রমের আসলে সাধারণত কোনো উপকারের বিষয় তোমার একটা নেই, সুতরাং ব্রেইনে বা হচ্ছে মেধার মধ্যে কষ্টটাই সবচেয়ে বেশি। আবার দেখা যায় যে দোকানে কেন এ দর কষাকষি, পথে পথে তাজা ফুল। প্রিয় শিক্ষার্থী, এই চরণটা হচ্ছে বারবার পরীক্ষায় এসে থাকে, লক্ষ্য করবে যে এখানেও বলা হয়েছে যে কি দোকানে দর কষাকষি মানে হচ্ছে আমরা এখানে জাতি বর্ণ বা বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থের মধ্য দিয়ে হ্যাঁ প্রথার মধ্য দিয়ে কিন্তু আমরা হচ্ছে বাদ বিচার করি বা পার্থক্য বা বিভেদ তৈরি করতে চাই, বা পরবর্তীতে দেখা যায় যে আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ মধ্য দিয়ে কিন্তু হচ্ছে পারলৌকিক জীবনের মুক্তির সন্ধান পেতে চাই, যেটি যেন হচ্ছে দোকানে একটা দর কষাকষির মতো, অথচ আমাদের হাতের নাগালেই পথের পাশেই যে তাজা হ্যাঁ একেবারে প্রাকৃতিক বা হচ্ছে যেটা অকৃত্রিম একটা ফুল ফুটে থাকে তার দিকে যে আমরা ভ্রুক্ষেপ করি বা হচ্ছে যেকে আমরা নজর দেই না বা গুরুত্ব দিতে চাই না, অনুরূপভাবে আমাদের আত্মিক যে বিষয়টা আছে সেটাকে আমরা গুরুত্ব দিতে চাই না বলেই হচ্ছে এটা যেন একটা দোকানে দর কষাকষির মতো তুলনা করা হয়েছে। এরপর তিনি বলেছেন, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, আমাদের যে আত্মিক জগৎ, আমাদের যে আত্মা বা আমাদের যে হচ্ছে চিন্তন জগৎ, সেখানেই রয়েছে সকল কেতাব, এখানে তুমি কোরআন পুরাণ হ্যাঁ ত্রিপিটক বাইবেল যা কিছু বলো না কেন, সব কিছুর উচ্চারিত বা হচ্ছে সব কিছুর সূচনা লগ্নই হচ্ছে আমাদের আত্মিক বা হৃদয় সেখানে, সুতরাং এই জন্যই এই চরণে বলা হয়েছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ। কবি এই জন্য বলেছেন যে অনেক কথা তিনি বলেছেন এর আগে, অনেক উপদেশ দিয়েছেন বা অনেক বিষয় তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, এরপর তিনি বলেছেন আচ্ছা তোমার হৃদয়কে তুমি যদি অনুধাবন করতে পারো বা নিজেকে বুঝতে পারো তাহলে তুমি সমস্ত ধর্মগ্রন্থের যে আসলে মূল যে থিম যে মূল যে বিষয় হ্যাঁ সে বিষয়টা কিন্তু সহজে উপলব্ধি করতে পারবে। এই জন্য বলছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা
খুলে দেখুন প্রাণ। আমরা যদি আমাদের আত্মাকে বা আমরা যদি আমাদের হৃদয়কে, আমাদের চিন্তন জগৎকে, আমাদের ব্রেইন পাওয়ারকে যদি খুঁজতে চাই, তাহলে সমস্ত যে এই যে শাস্ত্রের যে মূল কথা সেগুলো কিন্তু আমরা সহজেই উপলব্ধি করতে পারবো। এরপর বলেছে, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার। তোমাতে রয়েছে মানে তোমাতে মানে তোমার মধ্যে রয়েছে সকল ধর্ম বলো, হ্যাঁ সকল যুগবতা সব কিছু। এখানে যুগবতার মানে হচ্ছে বিভিন্ন যুগে যুগে মহাপুরুষ যারা আলোকবর্তিকা হিসেবে অন্ধকারাচ্ছন্ন মানুষকে পথ দেখাতেন, তাদেরকে বলা হয় যুগবতার। বিভিন্ন যুগে যুগে যারা অবতরণ করেছেন, মানুষকে মুক্তির কল্যাণে পথ দেখিয়েছেন। তাহলে আমরা কিন্তু এই চরণগুলি ভালোভাবে বুঝতে পেরেছি আশা করছি, এবং তোমরাও এভাবে পাঠ করবে, এবং কোনো বিষয় যদি প্রবলেম হয় বিশেষ শিক্ষকের স্বর্ণাপন্নে গিয়ে বা সহযোগিতায় সেগুলোকে সলভ করবে। ওকে, লক্ষ্য করো বোর্ডে দেখে দেখো, তোমার হৃদয় বিশ্ব দেউল। তোমার হৃদয় বা আমাদের যে হৃদয় আছে সেই হৃদয়কে বিশ্ব দেউল বলা হচ্ছে। এই দেউল মানে হচ্ছে মন্দির। এই দেউল মানে কি? মন্দির, তাই না? তোমার হৃদয় হচ্ছে বিশ্ব দেউল, সমস্ত যে মন্দির রয়েছে সব কিছু রয়েছে তার সবকে উচ্চারিত বা শ্রেষ্ঠত্ব স্থান হচ্ছে তোমার হৃদয়, তোমার অন্তর, তোমার চিত্ত বা তোমার মন, সকল দেবতার, যেখানে সকল দেবতারা আশ্রয় নিয়েছে। সৃষ্টিকর্তা মানুষের মাঝে যে থাকে সে কথায় উল্লেখিত চরণে উপস্থাপন করা হয়েছে। তাহলে আমরা জানলাম যে দেউল শব্দের অর্থ কী, প্রশ্ন আসতে পারে, তখন কিন্তু আমরা উত্তর করব হচ্ছে মন্দির, তাই না? সুতরাং যে বিশ্বদেউল বলা হয়েছে কোনটিকে, হৃদয়কে, এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু এসে থাকে, তখন আমরা সেই তথ্যটি উপস্থাপন করব বা জ্ঞানমূলক উত্তর প্রদান করব। অনেক সময় দেখা যায় এর কিন্তু অন্য ধর্মমূলক প্রশ্ন কিন্তু আসতে পারে, যে তোমার হৃদয়ে বিশ্বদেউল সকল দেবতার এই চরণটি দিয়ে পরবর্তীতে সেখানে বলা হলো যে কি ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো, তখন কিন্তু এখানে আমরা উপস্থাপন করবো যে মানুষের যে অন্তর মন বা হৃদয় রয়েছে সেটিকে সবচেয়ে পবিত্রতম জায়গা বা সৃষ্টিকর্তার যে একটা উপাসনালয়, বড় উপাসনালয়, সেটিকে কিন্তু উপস্থাপন করা হয়েছে আলোচ্য চরণের মধ্য দিয়ে। এরপর কেন খোঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপতি কঙ্কালে? তিনি আমাদেরকে বলেছেন যে আমরা যারা পারলৌকিক জীবনের মুক্তি সন্ধান পেতে চাই বিভিন্ন ধরনের বই পড়ে বা বিভিন্ন উপাসনালয়ে গিয়ে, তিনি আমাদেরকে উল্লেখ করে বলেছেন যে কেন খোঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপতি কঙ্কালে? আমরা যারা বহু বছর আগে বিভিন্ন পোকা খাওয়া বই আমরা পড়ছি, তো তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে কি, আমরা এই যে শত শত বছর আগের লেখা বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে আমরা মুক্তির সন্ধান পেতে চাই, পারলৌকিক জীবনের চাবিকাঠি হাতে পেতে চাই, সুতরাং এই জন্যই তিনি সেটিকে মৃতপতি কঙ্কাল বলে উপস্থাপন করেছেন, যেটি একেবারেই জড় পদার্থের নেই, কোনো ধরনের একেবারে নিষ্প্রাণ, সুতরাং এই জন্যই এগুলিকে মৃতপতি কঙ্কাল বলে উপস্থাপন করা হয়েছে। সুতরাং দেবতা ঠাকুরকে আসলে কখনোই মৃতপতি কঙ্কালে বা সম্ভব নয়, সৃষ্টিকর্তা মানুষের অন্তরে বিরাজমান, সদা সর্বদাই তিনি বর্তমান, সুতরাং সেটাকে বোঝাতে তিনি আলোচ্য উক্তিটি করেছেন। হাসিতেন তিনি অমৃত হিয়া নিভৃত অন্তরালে, তিনি হাসছেন, সৃষ্টিকর্তা আমাদের যে কর্মকাণ্ড যেগুলো রয়েছে আমরা যেভাবে সৃষ্টিকর্তাকে খুঁজে পেতে চাচ্ছি বিভিন্ন মৃত পুঁথি কঙ্কালের মধ্য দিয়ে, বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্য দিয়ে, তখন তিনি এই জন্য উপস্থাপন করেছেন যে তিনি হাসছেন, আমাদের কর্মকাণ্ড থেকে তিনি তিরস্কার করছেন। অমৃত হিয়ার অন্তরালে, এই দেখো এখানে কয়েকটি আমরা জ্ঞানমূলক তথ্য পেয়ে যাচ্ছি যে অমৃত হিয়ার, অমৃত হিয়ার অন্তরালে, হিয়া মানে কিন্তু অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, এটা অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, তিনি আড়াল থেকে আবরাল থেকে তিনি কিন্তু আমাদের কর্মকাণ্ড দেখে হাসছেন যে আমরা কি করছি। আসলে এখানে ব্যঙ্গাত্মকভাবেই কাজী নজরুল ইসলাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আসলে ধর্মগ্রন্থের যেহেতু উচ্চারিত স্থান ভূমি সেটি মানুষের হৃদয়, আমরা যখনই বিভিন্ন মৃতপ্রতি কঙ্কালে ধর্মগ্রন্থের যে মর্মবাণী বা পারলৌকিক জীবনের যে একটা মুক্তির পথ যখন খুঁজতে যাই, তখনই নিভৃত অন্তরালে থেকে সৃষ্টিকর্তা আমাদের কর্মকাণ্ড দেখে হাসছেন, সেটি তিনি বুঝিয়েছেন। এরপর তিনি আবার আক্ষেপ করে বলেছেন, বন্ধু বলিনি জুট, আমি কি করিনি, আমি মিথ্যা বলিনি, এটা একটা অনেকটা বলা ছিল যে হিন্দি একটি শব্দ, সেটি কিন্তু তোমরা জানো বাংলা ভাষায় বিভিন্ন শব্দের প্রয়োগ আছে, তো সে অর্থে ঝুট মানে কিন্তু মিথ্যা বা অসত্য। তিনি কি বলছেন, বন্ধু বলিনি ঝুট, আমি মিথ্যা বলিনি, আসলে এইখানে এসে লোটায় পড়ে সকল রাসমকুট,
এখানেও কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। এইখানে এইখানে মানে কোথায়? হৃদয়ে, অন্তরে বা চিত্তে কাছে এসে কিন্তু সমস্ত রাজমুকুট যেগুলো রয়েছে, যারা রাজা পড়ে থাকেন, সে সমস্ত রাজমুকুট হচ্ছে লুটায় পড়ে অন্তর্ধর্মের কাছে, মানব ধর্মের কাছে, মানুষের আত্মিক ধর্মের কাছে কিন্তু লুটিয়ে পড়ে সেই কথায় ব্যক্ত হয়েছে। এই হৃদয় সেই নীলাচল কাশী, নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বেশ কয়েকটি হচ্ছে পবিত্রতম জায়গা হিন্দু ধর্মে, সেগুলোকে উপস্থাপন করা হয়েছে। হৃদয়কে তুলনা করা হয়েছে নীলাচলের সাথে। নীল অচল, তোমরা লক্ষ্য রাখবে, অচল শব্দের অর্থ কিন্তু পাহাড় বা যেটি চলতে পারে না, যেটি হচ্ছে নিথর, হচ্ছে একেবারে হচ্ছে অবস্থানরত, সেটিকে বলা হয় অচল মানে পাহাড়। ওই অর্থেই কিন্তু নীলাচল নীল বর্ণের পাহাড়, এরপর কাশী মথুরা, এরপর বৃন্দাবন সবই কিন্তু পবিত্রতম জায়গা। সুতরাং হৃদয়কে কিন্তু এই পবিত্রতম জায়গার সাথে তুলনা করা হয়েছে। বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মন্দির কাবা ভবন, এ মানে কিন্তু দেখো এটা কিন্তু অন্তরের কথা বলছে, তাই না? বুদ্ধ গয়া, পরে জেরুজালেম, মদিনা কাবা ভবন, সমস্ত যে পবিত্রতম জায়গা আছে বিভিন্ন ধর্মের বা বিভিন্ন হচ্ছে সম্প্রদায়ের, তো সেক্ষেত্রে দেখা যায় যে কিন্তু হচ্ছে তখন কিন্তু এই কথাটি চলে আসে। সুতরাং আমরা যতই হচ্ছে সেখানে মুক্তির পথ পেতে চাই বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্য দিয়ে, বিভিন্ন পবিত্রতম জায়গা ভ্রমণের মধ্য দিয়ে, এবাদত বা উপাসনার মধ্য দিয়ে, কিন্তু সব কিছু উৎসাহিত বা শ্রেষ্ঠত্বের ভূমি হচ্ছে হৃদয় বা অন্তর, সে কথাই এটি এখানে উপস্থাপিত হয়েছে। দেখো পরের চরণে আমরা লক্ষ্য করব, মসজিদ এই, এই মানে কি? আমাদের হৃদয়। মন্দির এই, গির্জা এই হৃদয়। দেখো প্রিয় শিক্ষার্থী, যে মসজিদ, মন্দির বা গির্জা, এই যে উপাসনালয়গুলো রয়েছে সেগুলি কিন্তু হচ্ছে আমাদের হৃদয় বা অন্তর বা মন। ওকে, এরপর দেখো এখানে বলেছেন যে যারা একেবারে হচ্ছে জগতে বিখ্যাত হয়েছেন, হ্যাঁ, মানব কল্যাণে যারা অনেক বিস্ফোরণের কাজ করেছেন, তাদের কথাও কিন্তু মানব ধর্মের বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে। যেমন এই চরণে আছে, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়, ইসলাম ধর্মের যে হচ্ছে, তোমরা জানো যে হচ্ছে আমাদের যে চারটি হচ্ছে মূলত গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ, তার মধ্যে হচ্ছে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু আর কয়েকটি যে সমস্ত আর যে বাকি কোরআনগুলো নাজিল হয়েছিল তাদের দুজন এখানে নাম আছে, দুজন নবীর নাম, যে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এইখানে মানে কি? এইখানে মানে হচ্ছে মানব ধর্মের বা মানবতাবোধকে উপস্থাপন করার মধ্য দিয়ে বা মানব বেদনার মধ্য দিয়ে বা হচ্ছে মানুষের সঙ্গে যে আন্তরিকতার মধ্য দিয়ে তিনি কিন্তু তারা কিন্তু সত্যের পরিচয় পেয়েছেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই রণভূমে, রণ মানে হচ্ছে সাধারণত হচ্ছে যুদ্ধ ভূমি, যুদ্ধক্ষেত্রের কথা অনেক সময় হতে পারে, বা এই ভূমিতে অবস্থাপন করে কিন্তু বাঁশির যে কিশোর আছেন তিনি গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর দ্বারা এখানে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে হিন্দু ধর্মের, তো সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে এই যে সব কিছু এখানে এইখানে বা এই রণে এই সমস্ত বিষয় দ্বারা কিন্তু মূলত হচ্ছে অন্তর্ধর্মের যে বিষয় বা প্রাধান্য হচ্ছে অন্তর্ধর্মের যে শ্রেষ্ঠত্ব সেই সমস্ত বিষয় কিন্তু আলোচিত হয়েছে। যে এখানে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, কে মহা পাঠ গীতা পাঠ করছেন? তিনি হচ্ছেন বাঁশির কিশোর বা শ্রীকৃষ্ণ। এই মাঠে, এই মাঠ মানে হচ্ছে আমাদের হৃদয়, অন্তর বা চিত্ত। এই মাঠে হলো মেসের রাখাল নবীরা খোদার মিতা, অন্তর্ধর্মের প্রাধান্যের মধ্য দিয়ে, অন্তর্ধর্মের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়েই যে নবীরা আছেন তারা কিন্তু খোদার বা সৃষ্টিকর্তার বা আল্লাহর কি মিতা হয়েছেন বা হচ্ছে সান্নিধ্য লাভ করেছেন। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, এই যে হৃদয় নামক যে ধ্যান গুহা আছে সেখানে বসিয়া বা হচ্ছে অন্তর্ধর্মের প্রাধান্যের মধ্য দিয়ে সাক্ষ্যমণি, হ্যাঁ হ্যাঁ, বুদ্ধ দত্তা, সেক্ষেত্রে তিনি কী করেছেন? সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেছেন বলে তাকে হচ্ছে সাক্ষ্যমণি বলা হয়ে থাকে। তিনি কী করেছেন? মানুষের বেদনার ডাক শুনে, মানুষের কাতরতার কথা শুনে, মানুষের শোকাচ্ছন্ন বিষয়টাকে উপস্থাপন করে বা বুঝে উপলব্ধি করে তিনি কিন্তু হচ্ছে রাজ্য ছেড়ে দিয়ে পথে নেমে এসেছেন মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য, বা মানুষকে হচ্ছে মানুষের সাথে, যে মানুষের দুঃখের সাথে একাত্মতা প্রকাশ করতেই তিনি কিন্তু এই কাজটি করেছেন। সব কিছু কিন্তু সম্ভব হয়েছে মানব ধর্মের কারণে বা হৃদয় ধর্মের প্রাধান্যের কারণে। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু হচ্ছে প্রত্যেকটি চরণের জ্ঞান এবং অনুধাবন কিন্তু বুঝিয়ে দিচ্ছি, তোমরাও কিন্তু বই থেকে এর সাথে সাথে কিন্তু আন্ডারলাইন করে তোমরা কিন্তু খানিকটা সেভাবে অর্থ খোঁজার চেষ্টা করবে এবং হচ্ছে আমি কী বলেছি তার সঙ্গে একটু মিলিয়ে নিবে, আর তোমাদের জন্য খুবই সহজ হবে। এরপর দেখো তেজিল রাজ্য, তেজিল শব্দের অর্থ কি? অনেক সময় একটা জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু হতে পারে। তেজিল মানে হচ্ছে ত্যাগ করলো,
তেজিল মানে হচ্ছে কি ত্যাগ করা বা হচ্ছে ছেড়ে দেয়া বাদ দেয়া চলে যাওয়া অনেক অর্থ কিন্তু হতে পারে তেজিল রাজ্য মানবের মহাবেদনা ডাক শুনি সুতরাং এই যে সাক্ষ্যমণির কথা এখানে আছে তাই না সুতরাং তিনি কি করেছেন যে মানুষের বেদনার বা কষ্টের বা যন্ত্রণার বা গ্লানির কথা শুনে তিনি কিন্তু হচ্ছে রাজ্যকে উপেক্ষা করে হ্যাঁ তার রাজপ্রসাদকে উপেক্ষা করে তিনি কিন্তু হচ্ছে রাজপথে নেমে আসেন রাস্তায় নেমে এসেছেন এই কন্দরে আরব দুলাল শুনিতে নাওবান এই কন্দর মানে হচ্ছে গুহা একেবারে নীরব নিভৃত স্থান এখানে কিন্তু হচ্ছে আত্মার কথা বলা হচ্ছে এই কন্দরে আরব দুলাল আরবের যে দুলাল বলা হয় তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের শেষ নবী তার কথা এখানে উপস্থাপন করা হচ্ছে এই কন্দরে মানে গুহা একেবারে নীরব নিভৃত গোপন স্থান হৃদয় নামকের যে বিষয় সেটিকে বলা হয়েছে এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান কিসের আহ্বান শুনিতেন সত্যের কল্যাণের মুক্তির এবং সমতার তিনি হচ্ছেন আরব দুলাল অনেক সময় প্রশ্ন আসে যে আরব দুলাল দ্বারা কাকে বোঝানো হয়েছে তখন কিন্তু আমরা বলবো যে ইসলাম ধর্মের নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর দেখো এইখানে বসি এইখানে মানে কি দেখো এইখানে মানে হচ্ছে হৃদয় নামক যে ভূমি জায়গা বা পবিত্রতম প্লেস যেটিকে বলা হয় সেখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান কোরআনের সমতার যে গান এবং বিভেদহীনের যে একটা গান সেটি তিনি কিন্তু এইখানে বসে গাইলেন এরপর দেখব আমরা মিথ্যা শুনিনি ভাই তিনি এক পর্যায়ে অনেক বিষয় হৃদয় নামক যে বিষয় বা মানব ধর্ম কথা উপস্থাপন করার পর এক পর্যায়ে তিনি বলেছেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই যত সমস্ত হচ্ছে বড় বড় মন্দির আছে কাবা আছে জেরুজালেম আছে বা পবিত্রতম জায়গা আছে বা উপাসনালয় রয়েছে বা বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে আমরা যাই কিছু বলি না কেন হৃদয়ের কাছে বা হৃদয় কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বড় সম্মানের আসনে আসীন বা হচ্ছে পবিত্রতম জায়গা বলে সর্বজনীন কিন্তু হচ্ছে এটা গ্রাহ্য বা সর্বজনীন বিদিত কিন্তু দেখা যায় বিভিন্ন বর্তমানে দেখা যায় বিভিন্ন ধর্মগ্রন্থ বা উপাসনালয় বা জাতি বা বর্ণ প্রথার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা অসাম্যের পরিবেশ সৃষ্টি করতে চাই কিন্তু কাজী নজরুল ইসলাম সূক্ষ্মভাবে দেখিয়েছেন যে হচ্ছে অন্তর্ধর্মের প্রাধান্য যদি থাকে তাহলে কিন্তু একটা সমতার একটা সাম্যের একটা সুখী সমৃদ্ধ পরিবেশ কিন্তু সৃষ্টি হবে সেই বিষয়ে কিন্তু হচ্ছে আলোচনায় কিন্তু আমরা জেনে থাকব তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী আমাদের কিন্তু আরেকটু বিষয় কিন্তু আমরা জানবো যে হচ্ছে এখান থেকে সৃজনশীল প্রশ্ন কী ধরনের হতে পারে তো প্রিয় শিক্ষার্থী তো বুঝতে পারছো যে আমরা অনেক বিষয় নিয়ে আসলে আলোচনা করেছি তো তোমরা হচ্ছে এই বিষয়টা ভালোভাবে স্টাডি করবে যেন হচ্ছে আমরা এখান থেকে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পারি এবং সর্বোপরি একটা ভালো একটা আমরা এক্সামের প্রস্তুতি নিতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ